হাই ফ্রেন্ডস উৎসসি পোর্টালে প্রেফার গ্রাউন্ডে ডিআইয়ের নির্দেশ থাকা সত্ত্বেও বাড়ছে বিতর্ক এর জন্য শিক্ষা দপ্তরের স্পষ্ট নির্দেশিকার প্রয়োজন পোর্টালে যে সমস্যাগুলি চলছে সেগুলি দ্রুত সমাধান দরকার তো আপনারা জানেন যে হুগলি ডিআই থেকে প্রেফার গ্রাউন্ডে ট্রান্সফারের জন্য যে গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত স্কুলকে যে যাদের পাঁচ বছরের নিচে সার্ভিস এবং বর্তমান স্কুল এবং প্রেফার যে স্কুল চয়েস করেছিলেন সেই স্কুলের দূরত্ব পঁচিশ কিলোমিটারের কম হলেও তাদের আবেদন ফেরানো যাবে না তা সত্ত্বেও কিন্তু বিতর্ক থেকে যাচ্ছে তো আজকে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করব এবং সমস্যাগুলি তুলে ধরার চেষ্টা করব তো তার আগে প্রেফার গ্রাউন্ড ট্রান্সফার সম্পর্কে ভালো করে জেনে নেওয়া যাক তো প্রেফার গ্রাউন্ড ট্রান্সফারে কারা আবেদন করতে পারবেন তো প্রেফার গ্রাউন্ডটা কি না প্রেফার গ্রাউন্ড হচ্ছে বিশেষ বদলি অর্থাৎ যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে হবে সেগুলি হলো এক যে ন্যূনতম পাঁচ বছরের যে চাকরির শর্ত সেটা পূরণ না করলেও চলবে দ্বিতীয়ত বর্তমান স্কুল এবং বদলি চাওয়া স্কুলের যে দূরত্ব পঁচিশ কিলোমিটারের কম হলেও কিন্তু আবেদন করা যাবে তিন নিজের অথবা স্বামী বা স্ত্রীর সন্তানদের যদি কোনো বিশেষ রোগ থাকে যে ছটি বিশেষ রোগের কথা বলা হয়েছে নির্দেশিকায় সেই রোগ থাকলে তারা আবেদন করতে পারবেন ফর্টি পারসেন্ট অ্যান্ড অ্যাভাব যদি প্রতিবন্ধকতা থাকে তাহলেও কিন্তু এই ট্রান্সফারে আবেদন করা যাবে আর পাঁচ শিক্ষিকারা ডিভোর্সি হলে অথবা তাদের স্বামী মারা গেলে তারা এই ট্রান্সফারে আবেদন করতে পারবেন এছাড়াও সাতান্ন বছর বয়স কোনো শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু এই ট্রান্সফার সরাসরি সুযোগ পেয়ে যাবেন এত নির্দেশ থাকা সত্ত্বেও কিন্তু বিতর্কে দানা বেঁধেছে তো যার জন্য নতুন নির্দেশিকা জারি করেছে হুগলি ডিআই তো তা নিয়ে যে সমস্যাগুলি তৈরি হয়েছে বা কী কী করা উচিত বলে মনে হয় তা তো আজকে এ নিয়ে খবরের কাগজে প্রকাশিত হয়েছে তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই দেখুন বন্ধুরা বহু সমস্যা মিটলেও শিক্ষক বদলি নিয়ে থেকে গেল নানা অভিযোগ যে অভিযোগগুলি এসেছে সেগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেগুলি অবশ্যই ভাবা উচিত তো এখানে পরিষ্কার বলা হচ্ছে নিয়ম না মেনে প্রেফা তালিকাভুক্ত শিক্ষকদের আবেদনেও খারিজ হয়েছে বিভিন্ন স্তরে এই সমস্যাটা কিন্তু বর্তমানে সক্রিয় হয়েছে এবং তা নিয়ে পদক্ষেপ করেছে প্রশাসন তো একটা গুরুত্বপূর্ণ উদাহরণ দেওয়া যাক যেখানে বলা হচ্ছে যে চাঁদপাড়ার একটি মেয়েদের স্কুলে কোনো শিক্ষিকাই উচ্ছসী পোর্টালের মাধ্যমে বদলির আবেদন করতে পারেননি যে সরকারের নির্দেশ ছিল প্রতিটা স্কুলে কিন্তু দশ শতাংশ হিসাবে ছাড়তে হবে কিন্তু চাঁদপাড়ার এই স্কুলে কোনো শিক্ষিকাই উচ্ছি পোর্টালে আবেদন করতে পারেননি তো এই এক্ষেত্রে প্রধান শিক্ষিকা কি যুক্তি দেখিয়েছেন তিনি বলছেন যে পরিবর্তন শিক্ষিকা কবে মিলবে তার কোনো ঠিক নেই তাই কাউকে ছাড়া যাবে না তো আগের উদাহরণ দেখিয়ে তিনি কি বলেছেন না বদলির জন্য শিক্ষিকাদের ছাড়ার কয়েক বছরের মধ্যে কোনো বিকল্প মেলেনি ফলে বাকি শিক্ষিকাদের চাপ বাড়ছে যেমন তেমনি ছাত্রছাত্রীরা বঞ্চিত হচ্ছেন দীর্ঘদিন নিয়োগ না হওয়ায় শিক্ষক পদ ফাঁকা থেকে যাওয়ার যুক্তি মেনে নিচ্ছে ওয়াকিবহল মহল তবে এইভাবে বদলি বাধা দেওয়ার বিষয়টিও তারা বিরোধী অর্থাৎ সরকারের যে নির্দিষ্ট নিয়ম করেছেন যে উচ্চশাসী পোর্টালে দশ শতাংশ শিক্ষককে ছাড়তে হবে তো সেটা কিন্তু মানা হচ্ছে না নিয়ম অনুযায়ী কোনো শিক্ষক বা শিক্ষিকা বদলি যে ন্যূনতম শর্ত সেগুলি পূরণ করলেই কিন্তু তাদের আবেদন থেকে বঞ্চিত করা যাবে না তো এবার দেখুন গুরুত্বপূর্ণ যে বিষয়টা বলা হচ্ছে যে প্রেফার গ্রাউন্ডে অনেকে আবেদন করেছেন তা সত্ত্বেও কিন্তু ব্যাক হয়েছে এমন একটা গুরুত্বপূর্ণ ঘটনা যেটা বলা হচ্ছে যে বারাইপুরের বাসিন্দা দেখুন বারাইপুরের বাসিন্দা একজন ম্যাডাম তিনি এই শ্রেণীভুক্ত হওয়া সত্ত্বেও জটিল সমস্যায় পড়েছেন কেন না তিনি উত্তর চব্বিশ পরগনায় একটা স্কুলে ছিলেন এবং বাড়ির কাছাকাছি স্কুল যেয়েছিলেন এই উৎসির মাধ্যমে এবং বিভিন্ন কারণে সেই স্কুলগুলি তিনি পাননি ঠিক আছে এবার যেহেতু প্রেফার গ্রাউন্ডে তিনি আবেদন করেছেন তার জন্য তার সঙ্গে কথা না বলেই কিন্তু নুঙ্গির একটি স্কুলে তাকে বদলি করা হয়েছে তার ফলে তার বাড়ি থেকে দূরত্ব চল্লিশ কিলোমিটার এবং দুখানা ট্রেন বদলাতে হয় তো এক্ষেত্রে একটা সমস্যা তৈরি হয়েছে তো এই সমস্যা দ্রুত যদি মেটে যায় তার জন্য এসটি ই এর নেতা অনিমেষ হালদার বিষয়টিকে সমাধানের দাবি তুলেছেন আরেকটা যে গুরুত্বপূর্ণ বিষয় সে সমস্যা সেটা হচ্ছে যে পর্ষদ বা স্কুল সার্ভিস কমিশনের কাছে আবেদন নাকি দিনের পর দিন পড়ে রয়েছে এটা দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে অনেকে চল্লিশ দিন পঞ্চাশ দিনে পড়ে রয়েছে তো এই যে অভিযোগ এটা খারিজ করে এসএসসি কি বলছেন না বলা হচ্ছে স্কোর অনুযায়ী কোনো স্কুলের যিনি প্রথম দাবিদার তার বিষয়টি মুখ্য স্বাস্থ্য আধিকারিক বা অন্য কোনো জায়গায় আটকে রয়েছে যার ফলে তার বাকিদের কাজ শেষ হয়ে গেলেও কিন্তু ওই একটি আবেদনের জন্য পুরো প্রক্রিয়া থমকে রয়েছে যেটা আছে কিউ আমি আগে বলেছি যে বিভিন্ন এই এইচওয়াই লেভেলে ডিআই লেভেলে সব আটকে রয়েছে যার জন্য কিন্তু সমস্যা হয়েছে তো অনেকে সুনির্দিষ্ট উল্লেখিত যে রোগের বাইরেও কিন্তু অন্যান্য শারীরিক কারণ দেখিয়ে আবেদন করেছেন তো এগুলিকে ছাড়া সম্ভব হচ্ছে না বাকি ক্ষেত্রে যে দিনের দিন যে সুপারিশপত্র ছেড়ে দেওয়া হচ্ছে আপস বদলির ক্ষেত্রে কিন্তু একদিনের বেশি প্রয়োজন হচ্ছে না এখন পর্যন্ত মোট আট হাজারের বেশি কিন্তু ট্রান্সফার পেয়েছেন বিশেষ বদলির যে নতুন নির্দেশিকা যেটা হুগলি ডিআই প্রেরণ করেছেন সমস্ত এইচ ও তা নিয়েও কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে কারণ কি বলা হচ্ছে যে যে স্কুল যে সম্প্রতি জেলা স্কুল পরিদর্শকদের কাছ থেকে যে অধস্থ অফিসারদের কাছে ইমেল মারফত একটি নির্দেশ পাঠানো হয়েছে তাতে বলা হয়েছে পাঁচ বছরের কম সময় কোনো স্কুলে পড়ানোর অভিজ্ঞতা সম্পন্ন কোনো শিক্ষক বা শিক্ষিকা বা শিক্ষাকর্মী যদি উচ্ছাসী পোর্টালের মাধ্যমে আবেদন করে থাকেন বিশেষ বদলির তাহলে সেই আবেদন ফেরানো যাবে না তো এই ধরনের যেসব বদলির আবেদন প্রধান শিক্ষক বা শিক্ষিকাদের কাছে ইতিমধ্যে ফেরত এসেছে সেগুলো আবার কিন্তু পুনরায় রিসেন্ট করার কথা বলা হয়েছে আবার পাঠিয়ে দিতে বলা হয়েছে স্কুল পরিদর্শকের কাছে তো এই বিশেষ কারণে বদলির জন্য যে আবেদনকারীরা স্কুলে যে আছেন সেখান থেকে পঁচিশ কিলোমিটারের কম দূরত্ব এবং এটা আমি আগেই বলেছি এবং যে বর্তমান স্কুল যার যিনি চাকরি করছেন এবং যেখানে নতুন স্কুলে আবেদন করেছেন চাকরি মানে ট্রান্সফারের জন্য সেই স্কুলের দূরত্ব পঁচিশ কিলোমিটার না হলে কিন্তু আবেদন করতে পারবেন তো বিশেষ বদলি নিয়ে সংকট মোচনে নতুন নির্দেশককে শিক্ষক শিক্ষিকারা সাধারণভাবে স্বাগত জানালেও তাদের প্রশ্ন এই ধরনের গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্ত শুধু জেলা স্কুল পরিদর্শকের কাছ থেকে ইমেলে অর্ধস্থানের কাছে আসবে কেন কেন সরকার বিজ্ঞপ্তি জারি করবে না এবং সকলকে জানাবে না এ নিয়ে কলেজিয়াম অব অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার্স অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেসের সম্পাদক সুদীপ্ত দাস বলেন যে নির্দেশের কথা বলা হয়েছে তা এখন বিজ্ঞপ্তির মাধ্যমে আসেনি এমনকি বিশেষ কারণে বদলি হতে ইচ্ছুক শিক্ষক শিক্ষিকারা পাঁচ বছরে কম অভিজ্ঞতার বদলির আবেদন করতে পারবেন কিনা সেটাও কিন্তু গেজেট নোটিফিকেশানে ক্লিয়ার করে কিছু বলা নেই ঠিক আছে এর ফলে যে বিজ্ঞপ্তির পরিবর্তন না করে শুধু জেলা স্কুল পরিদর্শকদের কাছ থেকে ইমেলে সেই নির্দেশ পাঠানো হয়ে থাকলে স্বচ্ছতার অভাব ঘটবে বলেই আশঙ্কা করছেন তারা একই সুরে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির নেতা অনিমেষ হালদারের বক্তব্য যা কিছু নির্দেশ বিজ্ঞপ্তির মাধ্যমে দিলে সকলের সুবিধা হয় নইলে তা সকলের নজরে আসবে না এর ফলে অনেকে বঞ্চিত হবেন তার জন্য দ্রুত কিন্তু এটা শিক্ষা দপ্তরের কাছ থেকে নোটিফিকেশান আকারে প্রকাশ করা উচিত তো এই ছিল মোটামুটি গুরুত্বপূর্ণ আপডেট তো আশা করি ভিডিওটা অনেক কাজে আসবে আপনাদের তো অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এমন গুরুত্বপূর্ণ তথ্য প্রতিনিয়ত পাওয়ার জন্য